দেশি ছবি জঙ্গলে এখন একটাই আলাপ তুফান, শাকিব খানের এই সিনেমা রাঙাবে এবারের ঈদে। টিজার ও গানে কেঁপেছে সোশ্যাল মিডিয়া। শাকিব খান ও রায়হান রাফির তুফান নিয়ে চলছে বিরাট উন্মাদনা। এর মধ্যে দেশের বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনের সামনে ঝুলছে তুফান পোস্টার, চলছে মাইকিং প্রচারণা। জানা গেছে অনেক প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহের অর্ধেক টিকিট বিক্রি হয়ে গেছে। এর মধ্যে লম্বা বিরতির পর শাকিব খানকে এবার দেখা যাবে অ্যাকশন অবতারে একজন গ্যাংস্টার চরিত্রে। এই সিনেমা নিয়ে বাংলাদেশের মতো সমান আলাপ ভারতের পশ্চিমবঙ্গেও। তুফানের হাইপে শাকিব খানের হাইপ ও স্টারডম যেন বেড়ে গেছে আরো, আর সে প্রমাণ মিলছে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতেও শাকিবকে নিয়ে আলাপ দেখে। তুফানের হাইপে হয়তো নতুন করে সবার নজরে এসেছেন শাকিব। সম্প্রতি তামিলনাড়ুর জনপ্রিয় চ্যানেল সান টিভি শাকিব খানকে নিয়ে খবর করেছে, যদিও সেটি ঠিক ইতিবাচক খবর নয়। তারা বলেছে শাকিব খান তাদের নায়ক থালাপতি বিজয়কে নকল করেছে। পোস্টার করা হয়েছে সুপারস্টার বিজয় ও সুপারস্টার শাকিবের কিছু ছবি। দুই ইন্ডাস্ট্রি দুই বড় তারকাকে ঘিরে এমন পোস্টার সবার নজর কেড়েছে। এতে কেউ কেউ সমালোচনা করলেও অধিকাংশ শাকিব ফ্যান দেখছেন ইতিবাচক হিসেবে। সাউথ ইন্ডিয়ানরাও যে শাকিবকে চেনেন এটা যেন সে কথায় প্রমাণ করে। খুব শীঘ্রই দরদ নামক ছবি দিয়ে প্যান ইন্ডিয়ান অভিষেক হবে শাকিবের, যেখানে নায়িকা হিসেবে আছেন সাউথ এর অনেকগুলো কাজ করা সোনাল চৌহান। দরদ দিয়ে সান টিভির এমন পোস্টের জবাব দিয়ে দেবেন শাকিব। প্রত্যাশা ভক্তদের এসবের মাঝে আলোচনা এসেছে আরো একটি বিষয়। বলা হচ্ছে ট্রেলার ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা তুফান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান SBF এর ডিরেক্টর ও কো ফাউন্ডার মহেন্দ্র সোনি। এর আগে রায়হান রাফির সুরঙ্গ সিনেমার ক্ষেত্রে দেখা গেছে একই চিত্র, তবে সিনেমাটি ছিল ব্যবসা সফল। যদিও দুর্দান্ত ট্রেলার দিয়ে সিনেমাটির হাইপ আরো বাড়িয়ে দেওয়ার সুযোগ থাকছে নির্মাতা রায়হান রাফির হাতে, আর এই সুযোগ তিনি কাজে লাগালেও লাগাতে পারেন। ট্রেলার মুক্তির ব্যাপারটি নিয়ে এখনো নিশ্চিত নন এই নির্মাতা। জানিয়েছেন ট্রেলার আসতেও পারে, আবার নাও আসতে পারে। সে আসুক বা নাই আসুক, তাতে কিছু যায় আসে না শাকিব ভক্তদের। সিনেমা হলে তুফানি ঝড় বয়ে দিতে প্রস্তুত সবাই। তুফান ভাঙবে বাংলা সিনেমার সব রেকর্ড, হয়ে থাকবে অনন্য এক মাইল ফলক, সেটি প্রত্যাশা সবার। সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও টলিউডের মিমি চক্রবর্তী। ভিলেন হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে, থাকছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু সহ অনেকে।